হ্যালো গাইজ ওলকাম টু মাই চ্যানেলে নিউ ভিডিওকে সাথ ম্যাহুম আপকে সাথ আর মেহুম নেই লুক মে নেই আন্দাজ মেয়ে তো সবাই খুব ভালো আছো আসলে এখন পুজোর উৎসব চলছে মানে কেনাকাটা চলছে সাজগো চলছে তারাই কিন্তু আমি সেজে পড়েছি আর সেজেছি কীভাবে আর কী লুকে আছি দেখেছেন এই দেখুন এটা আমার ল্যাহেঙ্গা জুয়েলারি অ্যান্ড মেকআপ এই সব কিছু প্রোভাইড হয়েছে নেভিতাস ওয়ার্ল্ডে আর সবাই তখন আগমনই শ্যুট করছো আমরাও করছি কিন্তু এবছর ভাবলাম কি একটু আলাদা লুকে সাজান নিজেকে সাজতে চাইলাম তাহলে ভাবছিলাম তুই হঠাৎ করে নিবিতা ফোন করে বলল কি এবারে তোমাকে আমি গুজরাটি লুকে সাজাবো তো কেমন হয়েছে আমার গুজরাতি লুকটা অবশ্যই জানাবে আর আমার

আর আমার এই নিবেদিতাজ ওয়ার্ল্ড আমার অ্যাড্রেসটা একটু চেঞ্জ হয়েছে এনসি সি রায়চৌধুরী বিথি তো অবশ্যই আপনারা আসুন প্রত্যেকটা সার্ভিস এখানে খুব যত্ন সহকারে প্রোভাইড করানো হয় সাজগোজের থেকে স্টার্ট করে তারপর ফেশিয়াল ভ্যাকসিন যা যা পার্লারে জিনিস হয় তো এই যে আমার এই লুকটা খুব পছন্দ হয়েছে আর ফার্স্ট টাইম লুকে নিজেকে মানে প্র্যাকটিস অনেক প্র্যাকটিস হবে কেন কি অনেক ব্রাইডাল সাজ করেছে অনেক বেঙ্গলি স্টাইল অনেক কিছু সাজ করে কিন্তু সবসময় একটা আমরা গুজরাটি লুককে প্রথমবার চেষ্টা করেছি তো আমার খুবই ভালো লেগেছে বাকি যে এবারে তোমরা যদি চাইছো কি আমার মতো এরকম সাজতে চাইছো গুজরাটি গারোয়া নবরাত্রি স্পেশাল কিছু লুক চাই চাইছো কি নিজেকে তৈরি করি নিজেকে সেজে গুজে একদম ফেস্টিভ্যালকেটা

আমি আগে সেভেন্টিন প্রণবানন্দে ছিলাম তো অ্যাড্রেসটা একটু চেঞ্জ হয়েছে আমি থার্টি ফাইভ এম সি রয়েছে এসেছি এটাও খুব প্রাইম লোকেশান অসুবিধা হবে না আপনাদের যারা এই এরিয়াতে থাকেন তার কাছাকাছি তো অবশ্যই ইয়ে করবেন আর যারা আসতে চাইছেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমাকে আমার কন ফোনে কনট্যাক্ট করবেন আমি তাদেরকে লাইভ লোকেশন পাঠিয়ে দেবো খুব কাছে যেখানে ছিলাম সেই এরিয়াতেই আছি সিটি সেন্টার এরিয়া এটা তো আপনাদের আসতে কোনো অসুবিধা হবে না আর খুঁজতেও অসুবিধা হবে না আপনারা আসুন মোস্ট ওয়েলকাম সব রকম সার্ভিস এখানে প্রোভাইড করানো হয় খুব রিজনেবল রেটে আর খুব যত্ন সহকারে একদম ঘরোয়া পরিবেশ এন্ড একদম ফ্রেন্ডলি বিহেভিয়ার আর তুমি একবার আসলে বারবার আসতে চাইবে তো আমি হাইলি রিকমেন্ড করব কি তোমরা এসো এসে পরে সাজো আর তোমাদের স্পেশাল ডেটাকে আরও স্পেশাল করে তোলো তো এবারে আমরা যাব একটু পার্কের দিকে একটা ফটোশ্যুট করবো একটা ভিডিও করবো ও এই দেখো আমি সেজে কুজে রেডি আর আমরা পার্কে যাচ্ছি এখন নিমিতা বয়েলস এর পাশে কিন্তু পার্ক আছে তোমরা যখন সাজতে আসবে আর চাইবে ভিডিও ফটো রিলস করতে তো তোমরা এই পার্কে এসে কিন্তু করতে পারো এই আর দেখো আজকে প্রথমবার পার্ক নিয়ে যাচ্ছে আমাকে আর প্রতিবার সাজি আমাকে শুধু স্টুডিওর মধ্যেই তোলায় আজকে প্রথমবার পার্ক বেড়াতে নিয়ে যাচ্ছে তো বলছে এখানে পুজো হয় নাকি তো পুজোর প্যান্ডেলও হচ্ছে চলো তোমাদেরকে দেখাই তো এটা হচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেল হওয়া শুরু হয়ে গেছে এখানে দুর্গা পুজো হয় আর এই প্যান্ডেলের মধ্যেই এই পার্কের মধ্যে পুজো তো হবেই আর এমনিতে এটা একটা ছোটোখাটো পার্ক যেখানে সবাই সোসাইটির লোকেরা বেড়াতে আসে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক বাচ্চারা খেলাধুলো করে তো এখন সাজগোজ চলছে আর এই মাঝে আমরাও চলে এসেছি ফটোশ্যুট করতে কেমন লাগছে বলো আজকে তোমাকে দারুণ আজকে হ্যাঁ বলো আরেক দিন পরে মনে হচ্ছে যে আমি জীবনটা ফিরে ফেললাম पूजर पैंडल शुद्ध हम देखते चले वाला खूब भारत बो देखो चार पाँच चारिदी के और मतलब इतना इतना हरियाली है यहाँ पे लगता है कि मुझे बहुत अच्छा लगता है नीविता को भी मेरे साथ रहना बहुत पसंद है तो ये झूला हमें बुला रही है या आपको हम दोनों को तो हम झूला में झूलेंगे अभी तो झूले में झूलते हुए वीडियो को यहीं पेंट करूंगी और फोटो सेशन अभी चल रहा है काफ़ी फोटो सेशन हो चुका है नवरात्रि स्पेशल फोटोग्राफ्स वीडियोस आपको देखने को मिलेगा तो आप विजिट कीजिएगा नविता वर्ल्ड्स के पेज पे एंड मैं अपने पेज पे भी दे दूंगी बहुत सारे आ, न, वीडियोस फोटोज जो आज का जो लुक है तो ये है मेरा लुक और ये तो बचपन लौट के आया है मेरा तो मैं थोड़ा बचपन की और झूला झूलती थी बचपन में तो नुँँद। 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 तो दोस्तों आपको आ, कैसा लग रहा है मेरा लुक आप बताइएगा साथ ही मैं आ, कहना चाहूंगी पार्क में आने के बाद मेरा बचपन लौट के आया जैसा लग रहा है क्योंकि मेरा यह कहना है और मानना है कि बचपन चले जाए पर बचपना नहीं जाना चाहिए तो हम सब की ज़िंदगी में एक ना एक समय ऐसा आता है कि हम अपनी जिम्मेदारियों में ऐसे फंस जाते हैं उलझ जाते हैं तो अपना बचपन भूल जाते हैं तो मेरा बचपना देखिए अभी हम बच्चों की तरह झूला में झूल रहे हैं और इन्जॉय कर रहे हैं तो मेरे वीडियो में ऐसे ही सपोर्ट और प्यार देते रहिएगा वीडियो को यही पेंट करती हूँ मिलती हूँ बहुत जल्द नए वीडियो के साथ नए अंदाज में तब तक अपना ख्याल रखें और नवरात्र में नए अंदाज में होगी एक जोशदार मुलाकात बहुत सारी खुशियों के साथ तो एडवांस में आप सभी को नवरात्रि की शुभकामनाएं बहुत जल्द मिलेंगे टाटा